এরপরে প্রশ্ন হলো আমি যৌতুকের টাকা দিয়ে যৌতুকের টাকা নিয়ে খেয়ে ফেলেছি এটার সংশোধন করার কি ব্যাখ্যা দিবেন এই ভাই যৌতুকের টাকা নিয়ে আবার খেয়ে ফেলছেন এখন উনি সংশোধন করতে চান আমরা আমাদের ভাইকে নসিহত করব আপনি যৌতুকের যে টাকা নিছেন শ্বশুর বাড়ির কাছ থেকে সে টাকা নিয়ে যে খেয়ে ফেলছেন এখন ধীরে ধীরে আস্তে আস্তে কিস্তিতে হইলেও সেই টাকা শ্বশুর মশাইকে পরিশোধ করে দিবেন ওইটা আপনাকে পরিশোধ করে দিতে হবে কারণ আপনি জুলুম করেছেন অন্যায়ভাবে নিয়েছেন বিদায়টা আপনি ফেরত দিবেন আর যদি ফেরত দিতে গেলে আপনার শ্বশুর মশাই দিল থেকে সত্যি খুশি মনে বলে ঠিক আছে তুমি মিসকিন মানুষ খেয়ে ফেলছো মাফ আল্লাহর হস্তে তাহলে আপনি মিসকিন হিসাবে মাফ পাইতে পারেন যদি সত্যি তিনি মাফ করে দেন কিন্তু আপনি যে চাঁদাবাজি করছেন তাদের কাছ থেকে যেন আল্লাহর কাছে তওবা করবেন মাফ চাইবেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন যে ভাই প্রশ্ন করেছেন আমার তো মনে হয় তিনি সিরিয়াসলি প্রশ্নটা করেছেন কারণ অনেকেই আমরা এরকম আছি যে একসময় যৌতুক নিয়ে ফেলেছি তখন আমার এই হুঁশ দিশ ছিল না হালাল হারাম সম্পর্কে এতটা ধারণা ছিল না এখন আল্লাহর ভয় এসেছে ভেঙে ফেলেছেন এখন দেওয়ার সামর্থ্য নাই তাহলে সেক্ষেত্রে আপনি শ্বশুর মশাইকে বলবেন যে আব্বাজি এখন আসলে তো আমি যেটা নিয়েছিলাম এটা আমার জন্য তো জায়েজ নাই তখন বুঝি নাই ফেরত দিতে চাই সুযোগ থাকলে আপনি ফেরত দিয়ে দেন আর যদি বলাবলি করতে গেলে আরও সেটা আপনার কাছে বিব্রতকর মনে হয় তাহলে বলাবলির দরকার নাই আপনি যৌতুক স্বরূপ 2 লাখ টাকার জিনিসপত্র নিছেন তাহলে ওই 2 লাখ টাকা দিয়া কিছু কিনে অথবা 2 লাখ টাকা শ্বশুর মশাইকে এমনি বলেন এটা হাদিয়া আপনাকে দিয়ে দিলাম এরকম করে কৌশলে তাকে দিয়ে দেন আপনি দায়মুক্ত হয়ে যাবেন আল্লাহ আমাদেরকে এই যৌতুকের হারাম খাওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো স্ত্রী তালাক দেওয়ার পর সেই স্ত্রীকে সাথে সাথে গ্রহণ করা যাবে কিনা বিস্তারিত বুঝিয়ে দিবেন যদি কেউ স্ত্রীকে তালাক দেন তাহলে সেই স্ত্রীকে আবার সাথে সাথে ফেরত নেওয়ার সুযোগ থাকবে যদি সেইভাবে তালাক দেন যেটাকে বলা হয় প্রত্যাহারযোগ্য তালাক প্রত্যাহারযোগ্য তালাক কোনটা আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়েছেন এক তালাক কয় তালাক এক তালাক দিয়েছেন যখন তালাক দিয়েছেন তার মধ্যে আপনি ফেরত নিতে পারবেন যদি জীবনের আগে একবার দিয়ে থাকেন এটা দ্বিতীয় তালাক হয় তাহলেও ফেরত নিতে পারবেন আর যদি জীবনে এটা আপনার তৃতীয় তালাক হয় তাহলে সেক্ষেত্রে আপনি আর এটা ফেরত নিতে পারবেন না বিধায় আপনার জন্য কোনো অবস্থাতে জায়েজ হবে না হারাম হবে আপনার স্ত্রীকে প্রত্যাহার করা বা স্ত্রী হিসাবে স্বামী স্ত্রী হিসাবে থাকা যদি তালাক কয়টা হয় তিনটা হয়ে যায় আমাদের সমাজে অনেকে আছে কয়দিন পর পরই বউকে তালাক দেয় তিনটা কেন কত তালাক হয়েছে কোনো হিসাব নাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ভাইরা আমার যারা বিবাহ করেছেন আর আমার যুবক ভাইয়েরা যারা বিবাহ করবেন করজোড় করে মিনতি করি আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে কখনো হুটহাট করে তালাক দিলাম স্ত্রীকে এরকম কথা বলবেন না এরকম কথা বলবেন না তালাকটা খুব ভয়াবহ একটা বিষয় ভাই সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন তিনটা বিষয় আছে সিরিয়াসলি করলে যা হবে হাসতে হাসতে দুষ্টামি করে করলেও তাই হয়ে যাবে অনেক ভাইরা আছেন যারা বলে আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি ভয় দেখানোর জন্য ভয় দেখানোর জন্য যদি আপনাকে একটা ছুরি নিয়ে আমার বুকে জোরে আঘাত করে ঢুকায় দেন ভিতরে ভয় দেখানোর জন্য করছেন আপনি মারার উদ্দেশ্যে করেন নাই মারা যাব কি যাব না আমি কি বলেন আপনি কারোর পেটে যদি ছুরি ঢুকায় দেন কারোর বুকে যদি ছুরি ঢুকায় দেন লোকটা তাকে মারার উদ্দেশ্যে দেন নাই আপনি ভয় দেখানোর উদ্দেশ্যে দিয়েছেন কিন্তু জায়গা মতো লেগে গেছে লোকটা মারা যাবে কি যাবে না তালাক এরকম খবরদার বউয়ের সাথে চুন থেকে নুন কষলেই তালাকের কথা বলবেন না এগুলা ছোট লোকই এগুলা করবেন না অনেক মহিলারাও আছে এখন আজকাল অবশ্য পুরুষদের চাইতে মহিলারা তালাক আরো বেশি দেয় কথায় কথা কথায় কথা গাট্টি গোল করে বাপের বাড়িতে দৌড় আল্লাহ আমাদের মা বোনদেরকে হেদায়ত দান করুন দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য সবর করতে হবে কত মহিলা আছে স্বামীকে বলে যে তোমার সংসারে এসে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে এই তেনা তেনা হওয়ার কারণে উনি খেতা খেতা হওয়ার জন্য চলে যায় আর একটু ভালো জায়গায় এরপরে যায় দেখে যে আগে তেনাই বরং ভালো ছিল আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক বাংলাদেশে দাম্পত্য জীবনে মানুষ বেশিরভাগই সুখী নই আমরা দাম্পত্য জীবন আমাদের খুব খারাপ যাচ্ছে দাম্পত্য সম্পর্কগুলো ঠুনকো হয়ে যাচ্ছে ভয়াবহ অবস্থা এজন্য স্বামী এবং স্ত্রী উভয়কে সবর এবং শোকরের চর্চা করতে হবে ধৈর্য এবং কৃতজ্ঞতা
আল্লাহ আমার স্ত্রীর মধ্যে যা দিয়েছে, অনেক স্ত্রী সেটা নাই, আমার স্বামীকে আল্লাহ যা দিয়েছেন অনেক স্বামীর কাছে সেটা নাই, এটা বিশ্বাস রাখতে হবে মনে প্রাণে, এবং এবং সবর করতে হবে যে আমি যে কষ্টে আছি এর চাইতে কষ্টে আরো অনেকে আছেন, অতএব সবর করব। সবর এবং শুকর ছাড়া কখনো দাম্পত্য জীবনে সুখী হতে পারে না মানুষ। আমরা সবাই সে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রমজানের রোজা রাখা যাবে কিনা, অনেক মা বোনরা এটা করেন, রমজানের রোজা যাতে ভাঙতি না পড়ে, যাতে রোজা রাখতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, নামাজ রোজা পড়তে করতে পারেন, সেজন্য অনেকে ওষুধ খেয়ে নেন, মেডিসিন খেয়ে মাসিক বন্ধ করে দেন, তাদের এই কাজটা জায়েজ হবে কিনা? এটার উত্তর হলো, এই মেডিসিন গ্রহণ করার ফলে যদি আপনার শরীরে উল্লেখযোগ্য কোনো প্রকার সাইড এফেক্ট না পড়ে, ক্ষতিকর কোনো কিছু না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা জায়েজ হবে। কিন্তু যদি আপনার শরীরে কোনো ক্ষতি হবে এরকম মনে হয় ওষুধটা সেবন করার মাধ্যমে, তাহলে নিজের ক্ষতি নিজে করবেন, এরকম কাজ করা জায়েজ নেই। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকুবি আইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই জন্য আপনার জন্য এরকম মেডিসিন গ্রহণ করা জায়েজ হবে না। আর সাধারণ অবস্থার উপরে ছেড়ে দিতে পারলে সবচেয়ে ভালো, কারণ আল্লাহর ফয়সালা। আপনি ইবাদত করে যে সওয়াব পাচ্ছেন, আপনার ইবাদতের নিয়ত ছিল, কিন্তু আল্লাহর ফয়সালা অসুস্থ হয়েছেন করতে পারেন নাই, আল্লাহ আপনাকে সমান সওয়াব দিবেন ইনশা আল্লাহ। রমজানে দোয়া কবুলের সর্বোত্তম সময় কখন? মায়েরা, আমার সারা বছর, আমার সারা বছর অন্য সময় যেরকম দোয়া কবুল হয়, রমাদানে দোয়া কবুল আরো বেশি হয়। বিশেষ করে রোজা অবস্থায়, সিয়ামরত অবস্থায় সায়েম ব্যক্তি, রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, এর ভিতরে একজন হল আসায়েম হাত্তা ইফতির, কোন কোন বলছে হাইনা ইফতির, রোজাদার ব্যক্তি দিনভর রোজা দোয়া করলে তার দোয়া কবুল হয়, হাঁটতে চলতে ফিরতে কাজের ফাঁকে, মা বোনরা গৃহস্থলে কাজের ফাঁকে, এবং সবাই যার যার কাজের ফাঁকে ফাঁকেও দোয়া করতে পারেন, আর মনোযোগ নিয়ে নামাজের আগে পরে বিভিন্ন সময় দোয়া করতে পারলে সেটা আরো ভালো। সেই সাথে আমাদের ইফতারের আগ মুহূর্তে কোনো কোনো বর্ণনা মতে দোয়া কবুল হয়। আমরা ভোর রাতে সারি খেতে উঠি, সারি খাওয়ার সময়টা ভোর রাতের সময়টা দোয়া কবুলের সময়, রমজান মাসে এই সময়টাকে আমরা বিশেষভাবে আমরা দোয়ার জন্য নির্ধারণ করতে পারি। তাহলে দিনভর ইফতারের আগে ওই যে সারি খেতে উঠলে, এই সময়গুলো বিশেষভাবে আমরা দোয়ার প্রতি যত্নবান হবো, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা? কারোর কোনো রোজা কাজা হয়েছে, এই রোজাটা যখন রমজানের পরে আপনি কাজা রাখবেন, তারাবির নামাজটাও কাজা করতে হবে কিনা? উত্তর হলো, তারাবির নামাজের কাজা লাগবে না, আপনি শুধুমাত্র রোজার কাজা করলে কি কাজা আদায় হয়ে যাবে। আপনার পাঁচটা রোজা ভাঙতি পড়েছে, অনেক মা বোনরা মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে, তাহলে যে কয়টা ভাঙতি পড়ছে সেগুলো আপনি রেখে দিবেন রমজানের পরে। অসুস্থ হওয়ার কারণে আপনি পুরুষ মানুষ রোজা রাখতে পারেন না, রমজানের পরে সে কয়টা রেখে দিবেন, সফরে ছিলেন রোজা রাখতে পারেন না, সেগুলো রেখে দিবেন, ওর সাথে তার তারাবি আদায় করতে হবে না। তারাবির সাথে রোজার সম্পর্ক নাই, তারাবি স্বতন্ত্র আমল। আমরা অনেকে ভুল জানি, মনে করি যে যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তাহলে বোধহয় রোজা রাখা যাবে না, এরকম ভুল ধারণাও অনেকের আছে। রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই, এমনকি একজন মানুষ রোজা রাখতে পারছে না কিন্তু তারাবি পড়ার সুযোগ আছে, তিনি অবশ্যই তারাবি পড়ার চেষ্টা করবেন, কারণ দুইটাই স্বতন্ত্র ইবাদত, তারাবি পড়া সুন্নত আর রোজা রাখাটা ফরজ।